আমরা আজকে ধামাকে একটা অফার নিয়ে আসি কিচেন হুড কিনলে চুলা থাকবে সম্পূর্ণ গিফট ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম হান্ড্রেড রিয়েল আর পাবেন তিন রিয়েল সাকশন পাবেন হলো আপনার পঁচিশশো হান্ড্রেড পাবেন হলো কপারের মোটর এটা পাবেন সম্পূর্ণ জেড ড্রাই পাখা বলা হয় ফ্যান গুলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালো অ্যালমোনিয়াম এর ইউজ করা হয়েছে সেন্সরও কাজ করতে পারবেন আবার টাচের মাধ্যমেও কাজ করতে পারবেন সম্পূর্ণ গ্রানাইট টপ পাবেন যে চুলাটা আমরা দিচ্ছি এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ ব্লক বানার থাকবে আসসালাম আলাইকুম পার্টস কেমন আছেন সবাই যারা মডিউলার কিচেন সেটআপ করে ফেলেছেন ভালো একটা হুড কিংবা চুলা লাগবে আজকে তাদের জন্য আইএইচ পি নিজস্ব প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা কিন্তু অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিচেন করেন কিচেন করার পরে যদি একটা ভালো হুড আপনি না সেটআপ করেন তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকায় জলে চলে যেতে পারে কারণ তেল কাস্টেটা টেনে নেয়ার ক্ষমতা যে হুডের কাছে নাই সেই হুড কখনই আপনার লক্ষ টাকার ফার্নিচার সেভ করতে পারবে না আজকে আমরা আইএইচপি ইন্টেরিয়রে আসি ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যেটা হচ্ছে পান্থপথ কারন বাজার লেভেল সিক্স ব্লক ডি দোকান নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ এই শোরুমটাতে মডুলার কিচেন সেটআপের সকল প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন তবে আজকে স্পেশালি আমরা আপনাদেরকে দেখাবো স্লিম হুড যেটা আইএইচপির নিজস্ব প্রোডাক্ট ফিফ জেনারেশন অটো ক্লিন সিস্টেম সহকারে আমাদের সাথে জাহিদ ভাই আছেন বাকি কথা সে বলবে জাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের নিজস্ব প্রোডাক্ট জি ফিফ জেনারেশন অটো ক্লিন জি এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলুন আচ্ছা বর্তমান বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন মডেলেরও প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কিচেন হুড কিন্তু আমাদের এখন বর্তমানে যে আপনার ফ্ল্যাট বাসা হচ্ছে বা বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আপনার থাকে ওপেন কিচেন ওপেন কিচেন থাকে আর ওপেন কিচেনে কিন্তু আমরা এই ধরনের মডুলার কিচেন করি ডেকোরেশন করি ডেকোরেশন করি লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ক্ষেত্রে কি হয় যখন আমরা চুলার পারপাসে আসি মানে রান্নাঘরে কাজ করি তখন কিন্তু রান্না করার অবশ্য সময় একটা জলীয় বাষ্প ওঠে মানে তেল চিচিতে হয় রান্নাঘরটা এটা সবার রান্নাঘরে হয় বর্তমানে সব রান্নাঘরে এটা হবেই হ্যাঁ হ্যাঁ কিন্তু এই রান্নাঘরটা আপনারা সেভ করার জন্য কিন্তু তখনই আমাদের দরকার হয় একটা কিচেন হুড

ব্র্যান্ড কিন্তু আপনি আপনার নামও নিয়ে আসতে পারেন আমি যে জিনিসটা জানি জি বাংলাদেশে ইন্টারন্যাশনাল কিংবা লোকাল যে কয়টা ব্র্যান্ডেড প্রোডাক্ট আসে সবই আসে না যে যার মতো নাম নিয়ে নিয়ে আসছে ইভেন আমি কোন বড় ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাচ্ছি না তাদের যে কাজটা থাকে सेम একই মডেল আমি প্রায় 20 টা ব্র্যান্ডের নামে পেয়েছি 20 টা না ভাই 50 টার উপরে পাবেন ইয়েস सेम মডেল सेम জিনিস জাস্ট ব্র্যান্ড নাম চেঞ্জ শুধু ব্র্যান্ডে কোয়ালিটি উইথ আদার্স আমাদের কি সুবিধা এখন মেডার করতে হবে কি দিচ্ছি আমি ওকে আমার যে কিচেন হুডটা শুধু বলবো না যে আমার এই প্রোডাক্টটা বেটার আমি বেটার নিজে বলবো না আপনি প্র্যাকটিক্যাল চাইলে শোরুমে আসবেন আপনি নিজে আদা সারা দুইটা ব্র্যান্ডের সাথে এটা কম্পেয়ার করবেন এজ উই আপনি নিজেই বুঝতে পারবেন ওকে ঠিক আছে সুবিধা কি পাচ্ছেন এটার ভিতরে প্রথমত পাচ্ছেন যেটা আপনার ফিপ জেনারেশন অটো হিট ক্লিন সিস্টেম যেটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এখন পর্যন্ত কোন ব্র্যান্ড ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন আনেনি ঠিক আছে দ্বিতীয়ত পাচ্ছেন এটাতে যে আরপিএম ইউজ করা হয়েছে একদম 100% রিয়েল এম পাবেন 3000 আচ্ছা আর এটাতে যদি আমি সাকশন পাওয়ারের কথা বলি একদম রিয়েল সাকশন পাবেন হলো আপনার 2500 এখন অনেক ব্র্যান্ড আছে যে আপনার বক্সের ভিতরে লিখে আনে চার হাজার পাঁচ হাজার বাট এক্সেক্ট কিন্তু একটা রান্নাঘরের জন্য এত সাকশন প্রয়োজন হয় না না আমরা কি ভাতের পাতিল তুলে নিয়ে যদি হ্যাঁ যদি সাকশনটা আপনার রিয়েল হয় হ্যাঁ রিয়েল হইলে কিন্তু আপনার পঁচিশশোর বেশি সাকশন পাওয়ার প্রয়োজন হয় না আমরা চাইলে এটাকে আমরা মিটার দিয়ে মেপে দেখায় দিব যেটার ভিতরে আপনার রিয়েল সাকশন আদৌ আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট পাবেন হলো কপারের মোটর প্লাস এটার যে পাখাটা ইউজ করা হয়েছে সেটার পাখাটা পাবেন সম্পূর্ণ জেড্রাইভ পাখা বলা হয় ঠিক আছে এটার পাখাটা বিমানের মোটর পাখা যেটা বলা হয় এটা কিন্তু ব্লোয়ার না ব্লোয়ার মোটরটা থাকবে রিং সিস্টেম ওকে ওকে আর এটা হলো জেড ড্রাই পাখা বিমানে দেখবেন পাখাতে এই টাইপের একটা পাখা ইউজ করা আছে যার কারণে সেটার এয়ার ফ্লোটা কিন্তু অনেক বেশি থাকে আর এটার যে ফ্যানগুলো এটা কিন্তু 100% অ্যালো অ্যালুমিনিয়ামের ইউজ করা হইছে কারণ 90% লোক আপনাকে কিন্তু এটাকে স্টিল সাজেস্ট করে দিবে স্টিল বলে দিবে আচ্ছা কারণ স্টিল করলে কি হবে আপনার যখন তেলটা ময়লাটা এখানে জমা হবে কিছুদিন যাওয়ার পরে কিন্তু ওই পাখাতে আপনার জং মরিচা রাশের মতো চলে আসবে আর অ্যালুমিনিয়াম হইলে আপনার দুই চার পাঁচ বছরে কিন্তু এই পাখাতে কখনো রাশ বা জং মরিচা কোনো কিছু আসবে না কারণ টোটাল ময়লাটা কিন্তু আপনার এই পাখার উপরে জমা থাকবে তখন এই পাখাটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্লিন হবে না যদি না আপনার মোটরটা কপার হয় বা আপনার যদিটা আপনার হিটিং অপশনটা না থাকে এটাতে যখন আপনি হিট ইন ক্লিন অপশনটা প্রেস করবেন অলমোস্ট দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে ফুল মোটরটা আপনাকে সে গরম করে ফেলবে ওকে গরম করে এই পাখাতে যে ময়লাটা লেগে থাকবে সেটাকে সে হিটের মাধ্যমে লিকুইড করে ফেলবে লিকুইড করে আপনার এখানে যে আপনার ওয়াইল কালারটা ট্রেটা দেয়া থাকবে এই ট্রেতে এনে ফেলে দিবে এটা তো আমাদের রেগুলার করতে হয় না এক মাস পর পর চাইলে আপনি

আপনার যদি আপনি রান্না করেন আপনিও সেই স্মেলটা পাবেন না সে সাথে সাথে রিমুভ করে ফেলবে আচ্ছা এখন আমরা জানতে চাই সাইজ কতটুকুনি আচ্ছা চুলার রহস্য এটার অবশ্যই বলবো আর চুলার রহস্যটা সেটাও বলবো কিন্তু এটার বলার আগে আমি আপনাকে এটা একটু চালিয়ে দেখাই কারণ ভিডিওতে তো দেখা যায় কি আপনার এয়ারফ্লোটা দেখানো পসিবল না জাস্ট আমি আপনাকে একটা উদাহরণ দেখায় দিচ্ছি এটা আমি অন করে নিচ্ছি এটা চাইলে আপনি সেন্সরেও কাজ করতে পারবেন আবার টাচের মাধ্যমও কাজ করতে পারবে ঠিক আছে দুই ভাবে কিন্তু আপনি এটাকে কাজ করতে পারবেন এখন এটা এর ইয়ারফ্লো কিন্তু ভাই বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু ইয়ারফ্লো দেখা যাচ্ছে না শো শো আওয়াজ শুনতেছেন শুধু বাতাসের যে শব্দটা সেটা দেখা যাচ্ছে বাট এখন আমি দেখাই যে এটা কিভাবে আপনি সাকশনটা আমি আপনাকে বুঝাবো বাসা ভাই নর্মাল আমি একটা জিনিস আমি আপনাকে এক্সাম্পল দেখাই আমি একটা জিনিস আপনি নিয়ে আসতেছি ভাই কি নিয়ে আসতেছেন আপনি এটা ভাই এইটা যে দেখেন এটার বোর্ডটা আপনি একটু ওয়েট নেন তো আপনি একটু ওয়েট নেন কতটুকু হবে মাই গড এটা 7 থেকে 8 কেজির উপরে 8 কেজি প্লাস এটা আমাদের পুরো মেজারমেন্ট মাপা কারণ এটা কিন্তু গর্জনের বোর্ড আমরা যে ক্যাবিনেটগুলো করছি এই বোর্ড আমরা একটা রেখে দিছি আচ্ছা এবং এটা থিকনেসটা দেখেন কত মোটা প্রায় 1.7 ইঞ্চির মতো মোটা ঠিক আছে এবং এটা 16 এমএম এবং এটা সাইজটাও কিন্তু অনেক বড় বিশাল সাইজ ছোট বোর্ড না কিন্তু এখন যদি ভাই আমি এটা এখানে দিয়ে দেই দেখেন তো বোর্ডটা কিভাবে ধরছে আপনি দেখেন তো টেনেও ছোটাতে পারেন কিনা ধরেন আমি কিচেন হুড ধরে আপনি বোর্ড টানেন মাই গড আমি যথেষ্ট ফোর্স দিয়েও পারতেছি আমি আমি কিন্তু কিচেন হুড ধরে রাখছি ভাই অনেক কষ্ট হইলো ভাই এটা ভাই আপনার ম্যাগনেটের মতো সে ধরে রাখবে ইয়েস এখন আমি যদি এটাকে অফ করে দেই সে অটোমেটিক কি কিন্তু ছেড়ে দিবে এই যে সে কিন্তু এখন অটোমেটিকলি এই যে ছেড়ে দিছে এইটা হলো ভাই সর্বোচ্চ যে সাকশন পাওয়ারের কিচেন হুড সেটা হলো আমরা আইসপি নিয়ে আসতেছি কারণ কেন নিয়ে আমি এটা আপনাকে ভেঙে দিই ওই যে শুরুতে বললাম এখন নাইনটি পার্সেন্ট ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে কিন্তু ওপেন কিচেন তৈরি হচ্ছে প্লাস আপনি যদি এই ধরনের ফাইভ বানার গ্যাস ওভেন ইউজ করেন বা নর্মাল চুলাও ইউজ করেন পুরো রুমটা কিন্তু সে কাবার করে ফেলবে কারণ এটার ভিতরে আপনার রিয়েল সেকশন পাবেন পঁচিশশো তিন হাজার আরপিএম পাবেন ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন পাবেন প্লাস হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পাবেন

লালাগুন হয়ে যায় ঠিক আছে বাট এটা কিন্তু টোটালটা কনসেল করা আছে এক ফোঁটাও ভিতরে ভাতের মার পানি কোনো কিছুই যাবে না এবং এটার ভিতরে পাচ্ছেন আপনার সম্পূর্ণ অটো শাটডাউন দেওয়া আছে অতিরিক্ত ভাতের মার পানি টানি যদি কখনো পরে সাথে সাথে চুলাটাও বন্ধ হবে প্লাস গ্যাস সাপ্লাইটাও আপনাকে সে অফ করে দিবে ওকে তো আজকে হুডের সাথে চুলা রাখার কাহিনী রহস্য ভাই চুলা রাখার কাহিনী কি আমাদের একটা যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে ভাই এটাও আমি বলে দিই কোরবানির ঈদ আসলে কিন্তু বাসাবাড়িতে কিন্তু বিশাল বিশাল আপনার বড় বড় হাড়ি দিয়ে কিন্তু আমাদের রান্না বাড়া হয় বড় ঈদ ঠিক আছে বড় রান্না বিশাল রান্না বিশাল রান্না হয় ঠিক আছে এইটার কথা চিন্তা করে আমরা আজকে ধামাকা একটা অফার নিয়ে আসি যেটা হলো কিচেন হুড কিনলে চুলা থাকবে সম্পূর্ণ গিফট চুলার দাম রাখবেন না চুলার একটা কাও পেমেন্ট করতে হবে না

সাথে কিন্তু ছিল চুলা ফ্রি হ্যাঁ ঠিক আছে সেটা ছিল আমাদের ওপেনিং এর অফার বাট এই কোরবানিতে একটা আমরা আরেকটা ধামাক অফার দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা না এখান থেকে আপনি চার হাজার টাকা আমরা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেমেন্ট করবেন এইটার সাথে আমাদের আইএসবি ব্র্যান্ডের এই গ্রানাইটের সম্পূর্ণ চুলাটা থাকবে গিফট এবার আমি একটা ম্যাজিক ভিউয়ারদেরকে শোনাই ভাই আলাদা করে গ্রানাইটের চুলাটার দাম কত ভাই আলাদাই যে এমআরপি প্রাইস দেয়া আছে আপনার

আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকার হুডের সাথে একদম ফ্রি পাচ্ছি কিন্তু অফার কত দিনের এইটা ভাই অফার আমরা খুবই লিমিটেড একটা অফার রাখছি এটা আমাদের ভিডিও বললে আবার বলবেন না তো যে অফার নাই না না আমি বলে দিই কবে পর্যন্ত এটা ভিডিও আপলোড হওয়ার পর থেকে সাত দিন পর্যন্ত এই অফারটা থাকবে ওকে বাট প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল অফার নট ফর অ্যাভেলেবেল অনলি সাত দিন পর্যন্ত যারা পারচেস করবেন সাত দিনের ভিতরে ভিডিও দেখার সাত দিনের ভিতরে যারা পারচেস করবেন হাজার 42500 থেকে হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার 38500 সাথে চুলাটা থাকবে সম্পূর্ণ গিফট অর্ডার করার প্রসেস কি ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন বা নিতে চান তাদের অর্ডার করতে হবে আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে ওই নম্বরে কন্টাক্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাবেন এবং আরেকটা কথা বলে দিচ্ছি এইটা কিন্তু আট বছরের প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এটা আপনাদের অফিসিয়াল গ্যারান্টি এটা অফিসিয়ালি আট বছরের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি সরাসরি আসতে চাইলে বসুন্ধরা সিটি যেটা হচ্ছে কাওরন বাজার পান্থপথে কেউ ভুলে আবার যমুনার দিকে চলে যায় এরকম অনেক কাস্টমার মিসিং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 6 ব্লক ডি দোকান নম্বর 42 43 আইএইচ পিন্টরিওরে আগামী 7 দিন পাবলিশ করার পরে থেকে এই অফারটা अवेलेबल থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ